মোচ, মোচের ক্ষেত্রে বিধান হলো সর্বোচ্চ, এই যে ঠোঁটের উপরে, ঠোঁটের উপরিভাগে একটা সাদা দাগ আছে না, সাদা রেখা আছে না, এতটুকু পর্যন্ত সর্বোচ্চ মুছ বড় হতে পারে, এর থেকে বড় মুছ আর হতে পারবে না। রাসূল বলেছেন মুছকে ছোট করো, দাড়িকে বড় করো, দাড়িকে বড় কইরা মুছকে ছোট কইরা বিতর্মীদের বিরোধিতা করো, আর আমি রাসূলের কাছাকাছি চলে আস। আরে যদি কি চমৎকার হবে, রাসূলকে যা যদি বলতে পারি ইয়া রাসূল আল্লাহ দাড়ি রাখতাম না, আমার বন্ধু বান্ধবদের ফাঁদে পড়ে দাড়ি ফেলে দিতাম, কিন্তু শুনেছিলাম একদিনের বয়ানে যে ইয়া রাসূল আল্লাহ তোমারও দাড়ি ছিল, কতই না চমৎকার হবে তোমার দাড়ি আর আমার দাড়ি যদি মিলে যায়, তাহলে তোমাকে দেখাইতে পারবো, দেখো ইয়া রাসূলুল্লাহ শুধু তোমার মহাব্বতে দাড়ি রাখছে, সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এটা দেখাবো, এই নিয়তে যদি কোনো যুবক দাড়ি রেখে দেয় তার থেকে সৌভাগ্যবান দুনিয়াতে আর কেউ হবে। এই জন্য দাড়িটা রাখতে হবে আল্লাহ রাসূলের মতো করে, গোলামীর চিহ্ন। হ্যাঁ, কিসের চিহ্ন? গোলামীর চিহ্ন। কমপক্ষে এক মুষ্টি পরিমাণ, বলেন কমপক্ষে কয় মুষ্টি? এক মুষ্টি। এই যে দেখেন, এখান থেকে ধরে এক মুষ্টি, এক মুষ্টি হওয়ার পরে কেউ কাটতে চাইলে কাটতে পারবে, ছোট করতে পারবে, অনেক বেশি লম্বা হয়ে যায় অনেকের দাড়ি, এক মুষ্টির পরে ছোট করার সুযোগ আছে, এক মুষ্টির আগে ছোট করার সুযোগ থাকবে না। এরপরে অনেকের অভ্যাস এটা দাড়ি রাখে, তো রাখে কটুক এই যে এক কর পরিমাণ ব্রাশের মতো, এটাকে দাড়ি বলবে না, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউফুল লোহা ওয়াহফুস শাওয়ারিক, দাড়ি লম্বা করো আর মুখ ছোট করো। আমার সাথে মুখস্থ করেন, রাসূল কি বলেছেন? দাড়ি লম্বা করো। আরেক হাদিসে আছে দাড়ি ছেড়ে দাও, ছেড়ে দাও বা লম্বা করো, আর মুখটাকে ছোট করো, মুখটাকে কি করো? ছোট করো। এখন আমি যদি উল্টাটা করি, মুখটারে বড় করলাম, দাড়িটাকে ছোট করলাম, তাহলে গোলামীর চিহ্ন হইলো নাকি গোলামীর চিহ্ন উঠে গেল? গোলামীর চিহ্ন উঠে গেল। প্রিয় ভাই আমার, এরপরে একদম পা পর্যন্ত, পায়ের দিকে যদি যাই, অনেকে পোশাক পরে এত টাইট ফিট প্যান্ট, সতর দেখা যায়, উঁচা নিচা দেখা যায়, এটার দ্বারা ফরজ আদায় হবে না, গুনাহগার থাকবে, এটার দ্বারা ফরজ আদায় হবে না, যেটার দ্বারা উঁচা নিচা বোঝা যায়, সতরের উঁচা নিচা বুঝে গেলে এটার দ্বারা ফরজ আদায় হবে না। অনেকে আছে টাকনুর নিচে পোশাক পরে, এটার দ্বারা গুনাহ হবে, রাসূল বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, লুঙ্গির নিচে বা পায়জামার নিচে যে অংশটা টাকনুর নিচে পড়বে এটা জাহান্নামে যাবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ আমাদের একটা ফ্যাশন হয়ে গেছে প্যান্টটাকে লম্বা করতে করতে একবারে পায়ের গোড়ালি পর্যন্ত পৌঁছে দেওয়া, এগুলো করা যাবে না। আরেকটা ফ্যাশন হচ্ছে প্যান্টটাকে সিরা সিরা পরা, সিরা সিরা প্যান্ট পরা, কি বলেন? এখান দিয়ে যদি ছিঁড়ে তাহলে গুনাহ হবে না বুঝি? হ্যাঁ, আপনি প্যান্ট পরা আর না পরার মধ্যে পার্থক্য থাকলো কোথায়? আগে দেখতাম যে ওই যে বাসের হেল্পার ড্রাইভার, গরিব দরিব মানুষ টুকাই, এরা পরে সিরা প্যান্ট, এখন দেখি বড় লোকের আদরের দুলাল, তারাও পরে সিরা প্যান্ট। আল্লাহ আমাদের এই জাতির অধঃপতন থেকে হেফাজত করেন, বলি আমিন। এতটুকু আলোচনা করলাম যে দাসত্ব শিখতে হলে, অনেক আলোচনা এটা, এই ইয়াকা নাবুদু এতটুকু অংশের যদি আমি বলি, দাসত্ব শিখতে হয় কমপক্ষে এতটুকু শিখতে হবে যে আমি এক নম্বরে গুনাগুলো ছেড়ে দিব, গুনা হয়ে গেলে তওবা করে নিব, দুই নম্বরে আল্লাহর যত ফরজ বিধান আছে বিধানগুলো পালন করব, তৃতীয়ত আমার মাথা থেকে পায়ের নিচ পর্যন্ত গোটা সাড়ে তিন হাত বডিটাকে আল্লাহর গোলামের ইউনিফর্মে সাজাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমল করার জন্য নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ। সবাই হাত তুলে আল্লাহকে দেখাই, আল্লাহ আমাদের সকলের এই হাতগুলো কবুল ও মঞ্জুর করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।